দুর্নীতি এখন রন্ধ্রে রন্ধ্রে আগে একটা ধারণা সামরিক নেতারা দুর্নীতির উর্ধে। গণতান্ত্রিক নেতারা দুর্নীতি করলে দেশের সামরিক শাসন আসত সব ঠান্ডাই যেত এখন দেখা যাচ্ছে পুলিশ প্রধান চোর অত বড় চোর বাংলাদেশে তার গোষ্ঠী ধরে সে একা না তার পরিবার ধরেই মানুষ কারো ভরসা করবে পৃথিবীতে এই পর্যন্ত যতগুলো শাসন দেখে দেখেছি তার মধ্যে মৌলিকভাবে দুটি আছে রাজতন্ত্র আর খেলাফত আজকে দুই সাল এখান থেকে একশো বছর আগে উনিশশো চব্বিশ সালের তেসরা মার্চ পৃথিবী থেকে খেলাফত চলে গেছে আল্লাহ রসুলের মৃত্যুর পরে খেলাফতের রাশেদা তারপরে একে একে আব্বাসিয়া ওসমানিয়া স্পেনীয় ফাতেমীয় ওসমানীয় শেষ উসমানীদের হাত থেকে চলে গেল সবর শেষ বছর আগে জগনের খেলাফত ধ্বংস করেছিল এই ইহুদিন আসারা এই পরাশক্তি কি দিয়ে করেছিল উনিশশো সালে যখন তারা তৎকালীন খলিফ আব্দুল দ্বিতীয় আব্দুল মজিদের কাছে গেল যে আপনি আমাদেরকে ফিলিস্তিনটা দেন এত টাকা নেন তিনি এক কথা জবাব দিয়েছিলেন বৃদ্ধ খলিফা আমি যেমন আমার নিজের দেহের একটা অংশ কাউকে দান করতে পারি না তেমনি ফিলিস্তিনকে ইহুদিন আসারদেরকে আমি দিতে পারি না ইসলামী খেলাফতটা কি যেখানে সার্বভৌম ক্ষমতা থাকবে আল্লাহর হাতে মানুষের হাতে নয় আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন

يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به الأرحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين آمنوا اتقوا الله وقولوا قولا شديدا وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا یا بدون نے لا شرک نبی شیئا ومن کفر بعد ذلك سہلا انکم الفاسقون جابت الحمد و ثناء الله رب العالمین এর জন্য এবং জাবত দরুদ ও সালাত আশেষ نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم এর شیخ نبی محمد সাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাপাক মানব জাতির নিকটে ওয়াদা করেছে যে তোমাদের মধ্যে যারা ইমানদার হবে এবং সৎ কর্মশীল হবে তাদেরকে আমরা অবশ্যই দুনিয়াতে খেলাফত দান করব খেলাফত তো বুঝতেই পারছেন আল্লাহর শাসন ব্যবস্থা দান তাদের দিনকে যে দিনের উপরে আল্লাহর সন্তুষ্ট সেটাকে তিনি দৃঢ় আমনা। এবং তোমাদের মধ্যে যে পারস্পরিক ভয় ও আতঙ্ক বিরাজ করছে এটার একদম এর পরিবর্তে শান্তি দেব ভয়ের বিপরীত কি তারা করবে এবং আমার সঙ্গে যারা এটাকে অবিশ্বাস করবে পরবর্তীতে অর্থাৎ খেলাফত পাওয়ার পরও যারা অথবা খেলাফত না পেয়েও যারা উপরি করবে তারা হলো পাপাচারী ছোট্ট একটি আয়াতের মধ্যে সারা পৃথিবীর রাজনীতির উপর আলোকপাত করা হয়েছে পৃথিবীর সকল মানুষের চরিত্র একই সকলের হাসি কান্না দুঃখ বেদনা একই সকলের অনুভূতি পুরস্কার তিরস্কার নিন্দা যা কিছু বলেন কোনো দিক দিয়ে মানুষের পারস্পরিক চরিত্র নেই রং ভাষা বর্ণ অঞ্চল পার্থক্য থাকতে পারে এটা আল্লাহর সৃষ্টি এর মধ্যেই ঐক্য রয়েছে একখানে সবাই এক আল্লাহ দাসত্ব করে কেউ নিজের ইচ্ছায় দুনিয়া আসেনি কেউ নিজের ইচ্ছায় নিজের মৃত্যু ডেকে আনতে পারে না প্রতিটি মানুষই আল্লাহর হুকুমে দুনিয়া আল্লাহকে একটা উদ্দেশ্য দিয়ে তাকে পাঠিয়েছে উদ্দেশ্যটা এই তোমরা দুনিয়ায় যাও যাও সর্বত্র আল্লাহর খেলাফত কায়েম করো পৃথিবীতে এই পর্যন্ত যতগুলো শাসন দেখে তার মধ্যে মৌলিকভাবে দুটি আছে মৌলিকভাবে দুটি ব্যবস্থাই চলছে শাসন ব্যবস্থা সারা পৃথিবীতে রাজতন্ত্র আর খেলাপথ রাজারা রাজ্য জয় করেন শক্তির জোরে জোরে মানুষকে দাবিয়ে দেন বিয়ে মানুষকে গোলাম বানাম্বনা তাদের স্বেচ্ছাচারিতায় সারা পৃথিবী চলেছে নম্রুদ ফেরাউন ফের বিশ্বখ্যাত দুটি নাম সে যুগে এবং পরবর্তী যুগে তাদের দোসর দোসর সবাই সবাই একইভাবে সারা পৃথিবীতে তাদের স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে সেখানে তাদেরকে বাধা দেওয়ার ক্ষমতার কারণে তারা যেটা বলেন সেটা আইন নমরুদ বলেছিল ফেরাউন হ্যাঁ ফেরাউন আমি তো মানুষের কল্যাণ যা সেটাই করি মা ইল্লা ইল্লামা ইল্লাম আমি যারা ভালো মনে করি সবাই করি তোমাদের কল্যাণের জন্যই তো করি তোমরা মূসা এসে তুমি আমাদের ডিস্টার্ব করছে কেন মূসা বলেছিল তোমার এবং আমার জন্য সৃষ্টিকর্তা তুমি তারই দাসত্ব করো বলছিল আমার উপরে কোনো রব আছে নাকি আমার রব্য কি আলা আমি তো তোমাদের সর্বোচ্চ রব অর্থাৎ প্রতিপালক সৃষ্টি করতে কখনই ভাবেনি আমি সৃষ্টিকর্তা আমি রব মানে প্রতিপালক সমস্ত পরিচয় পালন করি তো আমি তো আমি রেশন টাশন দিয়ে সবাইকে আমার খাবার সব তো আমি করি চাকরি বাকরি সব তো আমি যেতাম তো আল্লাহ করতে ঢুকলো হতে ঢুকলো মুখ সত্যকে বোঝাতে চেয়েছিলেন যে আল্লাহর হুকুমে তুমি করো করো আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছেন দিয়েছেন তোমাদের রেখে দিও রেখে

তারা নবী ছিলেন তাদের কাছে মৌজা ছিল লাঠি ছিল হস্ত তালু ছিল আর অনেক কিছু ছিল আপনারা জানেন পরবর্তী যুগে যারা নবীদের তাদের কাছে তো কোনো মৌজা নেই তারা তারা নবীদের রেখে যাওয়া দর্শনটাই পৃথিবীর মানুষকে শুনান যারা মানে তারা খুশি হয় সুখী হয় আর অবাধ্যতা করে তারা সারা দেশে এবং আতঙ্ক ছড়ায় আজকে হাজার চব্বিশ সাল এখান থেকে একশো বছর আগে উনিশশো সালের তেসরা মার্চ পৃথিবী থেকে খেলাফত চলে গেছে আল্লাহর রসুলের মৃত্যুর পরে খেলাফতের আশেদা তারপরে একে একে ওমাইয়া আব্বাসিয়া ওসমানিয়া স্পেনীয় ফাতেমীয় ওসমানীয় শেষ উসমানীদের হাত থেকে চলে গেল সবর শেষে একশো বছর আগে এবং তাই স্মৃতিচারণ করতে হয় ভুলে যা মানুষ যাতে ভুলে না যায় যখন এই খেলাফত ধ্বংস করেছিল এই ইহুদি আসার এই পরাশক্তি কি দিয়ে করেছিল উনিশশো নয় সালে যখন তারা

দিতে পারি না টাকার বিনিময়ে কোশ্চিন করলেও আমি আমার অঙ্গ বিক্রি করব না তখন ইহুদ্দিন আসার দেখল তো খলিফা যদি মত না করে সারা দেশের লোক মত করলেও কোনো কাজ হবে না তারা পলিসি পাল্টি ফেলল না শুরু করলো তাদের চালান করা বস্তুবাদী মতবাদ ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ ধর্ম মধুর ছিল লোকরা যা বলবে সবাই মিলে যাকে ভোট দেবে তিনি হবে কলিভয় উনি কোন ভোটাভুটির মধ্যে যান না উনি কিছু সংখ্যক সংখ্যক মানুষ নিয়ে পরামর্শের মাধ্যমে দেশ চালাচ্ছেন এটা কেন হবে লোকেরা বুঝলে ঠিক তো মানুষকে বুঝাতে পারলে সব মানুষ সহজকে বুঝে যায় দেখেন এই খেলাপথের আন্ডারে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে উনি হলেন মুসলমান উনি আল্লাহর বিধান অনুযায়ী কাজ করছে অন্য ধর্মের কি হবে সহজে বুঝলে পাগল পাগলের দল তাদের বলতে কোনো উনি যে কোনো জুলুম করেছেন এ কথা কোন কোনো অভিযোগ নাই কিন্তু যেহেতু আমরা অমুসলিম আর মুসলমানদের আন্ডার শাসিত হব কেন ঠিক অমনি করে জাতীয়তাবাদ সারা পৃথিবীতে বিভিন্ন জাতির মানুষ বসবাস করছে না খেলাপথের আন্ডারে এমন কোন জায়গা আছে যে শুধুমাত্র একদল এক ধর্মের লোক বসবাস করে না না ধর্মের নানা জাতিতে বসবাস করবেই একটা দেশে দেশে এই সমস্ত মতবাদ দিয়ে এবং বহু টাকা স্কলারশিপ দিয়ে তরুণদেরকে বিদেশে নিয়ে লেখাপড়া করিয়ে মাথা ধুলাই করে পাঠিয়ে দিল দেশে তাদের প্রচারণার ফলে বেশি দিন লাগেনি উনিশ থেকে চব্বিশ নয় থেকে চব্বিশ গড়ে ধরেন চব্বিশ বছর বা পঁচিশ বছর পনেরো বছর নাকি ষোলো বছর হলে হবে এই কয়েকদিনের মধ্যেই ওরা তাদের উদ্দেশ্য সবচেয়ে বড় কথা হলো প্রধান সেনাপতি কামাল তাকে তাকে হাত খুশি করার জন্য নিজেরাই আতা তুর্ক নাম দিল তুর্কি জাতির পিতা পিতা কামাল তো ফুলে ফেপে একেবারে মোটা হয়ে গেল মানুষ সবাই প্রশংসা চায় ঢাকাতে কামাল আতাতুর সড়ক আছে সে আতাতুর না ধ্বংসের তুরস্ক ধ্বংসকারী খলিবর কাছে বায়াত করা এই প্রধান সেনাপতি বিশ্বাসঘাতকতা করে ইহুদিন আসারদের সঙ্গে গোপন আতাত করে খেলাপথকে ধ্বংস করল বিরুদ্ধ খলিফাকে

পরস্পরের মারামারি কাটাকাটি ছাড়া দেশে কোনো কাজ আছে ইসলামী খেলাপথটা কি যেখানে সার্বভৌম ক্ষমতা থাকবে আল্লাহর হাতে মানুষের হাতে নয় নয় রাজতন্ত্রের বা গণতন্ত্রে রাজতন্ত্রকে হটিয়ে গণতন্ত্রের গণতন্ত্র আনা হইলো রাজতন্ত্রের রাজাই সবকিছু করে এই স্বেচ্ছাচারিতার মধ্যে আমরা যাবো না আমরা সবাই মিলে ভোট দিয়ে যাকে ভালো মুখে তাকেই করবো কথা শুনতে খুবই সুন্দর কিন্তু লাভলুক রাজতন্ত্রে রাজার যে অভিজ্ঞতা রাজ্য পরিচালনার দক্ষতা সবকিছুকে মুহূর্তের মধ্যে হটিয়ে দেওয়া হলো ফলে অদক্ষ বিলাসী ক্যাডার জাতীয় গুন্ডা তার তারাই রাষ্ট্র ক্ষমতার মালিক হয়ে গেল গণতন্ত্রের নামে দলতন্ত্রের নামে উনি আমার দলের লোক যাই হোক না কেন দলের লোক তো বটে অতএব তাকেই ক্ষমতা দিতে হবে তাকে পোস্টে বসাইতে হবে ফলে অদক্ষ লোক প্রশাসনের সর্বত্র জমি গেল সর্বত্র নেতৃত্ব কর্তৃত্ব যেখানে যতটুকু আছে গ্রাম থেকে রাজধানী পর্যন্ত সব জায়গাতেই দলীয় ব্যক্তিরাই পদ দখল করলো সেই অবস্থা ফলে সারা বিশ্ব পরিণত হয়ে গেল মানে মান নাই মায়েদের সম্মান নাই যে যা খুশি শুরু করে দিল যতদিন ওই দল ক্ষমতা থাকবে ততদিন তারই স্বেচ্ছাচারিতা থাকবে যে কোনো মূল্য এক পার্সেন্ট লোকও যদি ভোট দেয় ওটি যথেষ্ট আমাদের সি সি যথেষ্ট ভোটাভুটির নামে দেশের চিরদিন সংখ্যালঘুর শাসন চলছে কারণ অধিকাংশ লোক ভোট কেন্দ্রে যায় না ভোটও দেয় না জ্ঞানীগুলির তো যাই না যাদেরকে নিয়ে যায় টাকা পয়সা লোক দেখে বা পিটুনি খাওয়ার লোক দেখি বা মিথ্যা মামলার ভয় দেখি তখন থেকে এই পর্যন্ত অবস্থা চলছে এর পরিবর্তন আসবেই জ্ঞানীগুণী মানুষরা একদিন যাববেই মানুষ চিরদিন ভুল করে না করে না তখন কামাল বাসা ভুল করছে আজকে আমরা ভুল করবো ভুল করবো দুর্নীতি এখন রন্ধ্রে রন্ধ্রে আগে একটা ধারণা সামরিক নেতারা দুর্নীতির উর্ধে। গণতান্ত্রিক নেতারা দুর্নীতি করলে দেশের সামরিক শাসন আসত সব ঠান্ডাই যেত এখন দেখা যাচ্ছে প্রধান সেনাপতি নিজেই বড় চোর তার গোষ্ঠী ধরি সে একা না তার পরিবার ধরি পুলিশ প্রধান চোরের অত বড় চোর আর বাংলাদেশে মানুষ কার উপর ভরসা করবে বিরোধী দল এটা থাকতে হয় তাই ওরা বানায় সরকার ইচ্ছা কিন্তু বানায় বিরোধী দল না যে গণতন্ত্র হবে না গৃহপালিত বিরোধী দল সে সরকারের পেপার হিসাব দিয়েছে ষাট মিনিট কথা হলে তার আটান্ন মিনিট হয় প্রধানমন্ত্রীর প্রশংসা আর দু মিনিট বলে নিজের গ্রামে রাস্তা দরকার রাস্তা দরকার এই হলো সংসদ আর এর জন্য এত মারামারি কাটাকাটি হয়েছে কোটি কোটি টাকা ব্যয় কারাগারে বসে আমাদের একটা রেডিও দিয়েছিল যাতে বিবিসি শোনা যায় না ওই দেশে শোনা যায় প্রায় ওই সংসদ ওই শুনতাম যে ওরা কি বলে দেখি তা আমাদের হোম ডেস্ট তো সাক্ষী হয় যে আমাদের এমপি আমাদের আস তো দেখি আসছি আমাদের কথা কি বলে আমার ক্লাসমেট মানে ব্যাসমেট একই সঙ্গে কামেল বাস করেছি আমরা কিছুই না তখন ওনার দল ক্ষম দেয় নেত্রীর প্রশংসা একেবারে সে গদ গদে চিত্র শেষে যে বলতেছে আমাদের সাতক্ষীরাই বৈকারি থেকে ভোমরা পর্যন্ত একটা রাস্তা অতীব প্রয়োজন বাস খালাস বাহ ওটা মুখস্থ হয়ে যাওয়া পর্যন্ত ওনার গ্রাম হলো বৈকারি আর ভোমরা হলো ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের বর্ডার এই পর্যন্ত এই রাস্তাটা পাকা করা দরকার আসে আগে থেকে এক ফোন থেকে আমরা শুনছি আমরা যখন ছাত্র ছিলাম উনিশ মাইল পায়ে হেঁটে যাতে মাদ্রাসায় ওই রাস্তা দিয়ে ওই রাস্তাটা ওইভাবেই পড়ে আছে উনি যেহেতু বলেছেন এবার গ্রামে যে বলে দেখলে তো তোমাদের দাবি আমি সং পবিত্র সংসদে জানিয়ে আসলাম পবিত্র সংসদ সংসদ ওকে মসজিদ নাকি ওটা যত খেসতে খোর গালি গালাজের জায়গা এই বাস্তবতা চলছে শুধু বাংলাদেশে না অখণ্ড ইসলামী খেলাফত বিভক্ত হতে হতে এখন সাতান্নটা দুর্বল মুসলিম রাষ্ট্র ইসলামী বলছি না কিন্তু সবাই গোলামি করছে ভারতের নওয়াজ সবাই গোলামি করছে ইহুদিন আসার এবং আধিপত্যবাদী শক্তির যে চুক্তি উনি করে এলেন তাতে সমস্ত দেশ খেপে গেছে কিন্তু না ওটাই ঠিক দেখেন সংসার বসলি হয় ওনার দলের লোকরা বলবে এর চেয়ে ও সুন্দর চুক্তি আর হয় না পাগলও বোঝে এটা চুক্তি না এক পক্ষেও সাতানব্বই সালে চুক্তি করে আসলেন ফারাক্কার পানি চুক্তি করে এলেন যারা ফারাক্কা ব্রিজের তলায় লেখা বিলার পিলার পিলার গায়ে লেখা দেখবেন লেখা শেখ হাসিনার অবদান এমন অবদান ত্রিশ বছরে শেষ বাংলাদেশের পদ্মার পানির বালাই নেই রাজশাহী লোকরা বিকেলে পদ্মার ধারে যে বাতাস খাইত এখন তো ধুলা খাওয়া লাগবে দেখবেন যত নেতাদের ডিসি এসপি সবার বাড়ি কোথায় ওই পদ্মার ধারের দিকে যাতে বাতাস খাইতে পারে তো এখন বললে আর কেউ যাবে না তার ঘরে বসে আছি বাতাস খাবো এই সুন্দর নদীমাত্রিক বাংলাদেশ আজ মরুভূমি হয়ে যাচ্ছে কারো টু শব্দ নাই দুরিদল নামধারী কিছু লোক বলছে টুকটাক করে তারাও তো আছিল কি করেছে পুরা রাজনীতি চলছে ওই ইহুদিন আসারদের গোলামি করে এই সঙ্গে সংস্কৃতিও চলে আসছে পয়লা বৈশাখ আমাদের বয়স কম বৈশাখ হয়নি সাতাত্তর বছর বৈশাখ গেছে আমাদের কখনো শুনিনি যে পয়লা বৈশাখ বলে কোনো জিনিস আছে এখন এটা নাকি একেবারে বাঙালির সেই হাজার বছরের সমষ্টি যারা বলে যারা কথাড়া মিথ্যাবাদী এদের মিথ্যা করে যাবে যাচ্ছে করা যাবে না পার্শ্ববর্তী দেশে মুসলিমদের কচুকাটা করা হচ্ছে তার নাম দিয়েছে বুলডোজার নীতি জানতে পারে এই বাড়িতে গরু গোশত আছে শুনলেই হয় যাচ্ছে এসে দরকার নেই ওই লোকটাকে শুধু মারবে না তার বাড়িটা ভেঙে গুড়ুকে নিঃশেষ করে দিবে সারা পৃথিবীতে এই জুলা কোথাও নেই যে অন্যায় বিচারে সন্দেহ হয়েছে ধরো ডক্টর গালিবকে দেওয়া দশটা মামলা চাপিয়ে ঢুকা কারাগারে এইবার মামলা চাপাতে চাতে আট বছর আট মাস দিন আঠাশ দিন বলেছিলেন এক গণতান্ত্রিক আলেম নেতা আসছিল আমার বাসায় গত শুক্রবার শুক্রবার না এক সপ্তাহ আগে বলেছিলাম তখন তো আপনি সংসদে ছিলেন তো আপনি আমির জন্মগত কি করেছিলেন সেদিন কোনো কৈফত নাই বিএনপি কে বলেছিলাম তা আমাদের তো মাত্র দুটা এমপি দুটা মন্ত্রী কটা মন্ত্রী জানো আপনি সব আপনার হবে আর কে হবে না উত্তর নেই যারা ইসলাম চাচ্ছে দেশের যে দলগুলো সাফাইর অগগন জেত গলি পশ্চিম দিক যে চায় না তারা যাচ্ছে পূর্ব দিকে অর্থাৎ পাশ্চাত্যের তরিকার সঙ্গে আপোষ করে ইসলাম قائم করা দুঃস্বপ্ন মাত্র আর সেজন্য জীবন ভোর ইসলাম ইসলাম করতেছে কিছুই করতে পারছে না গেলেও তারা পাশ্চাদের গোলামি থেকে বাইরে আসতে পারছে না কখনো তাদের লকব হচ্ছে মডারেট কখনো লকব হচ্ছে তারা কি বলে রেশনালিস্ট মানে যুক্তিবাদী এই নানাবিধ লকব দিয়ে তাদেরকে হাত পা বন্ধ করে রাখা ওদিকে হিন্দু বৌদ্ধ মুসলিম ঐক্য কি একটা পরিষদ বানাইছে ভারতে মুসলমানদের উপরে জুলুম হচ্ছে তারা এখানে একটা টু শব্দ করে শব্দ মুসলমানদের উপরে যত পরা জুলুম করো কোনো সমস্যা নেই সুশীল সমাজ বলে আর দল আছে তাদের মুখে কুলু পাটা ওদের সুশীলতা বেড়ে আমি বেরিয়ে আসার পরে একদম সুশীল নেতা আমাকে ফোন করেছিলেন এবং একটা বইও পাঠিয়েছিলেন আমি তাকে বললাম দেখেন কারাগারে থাকতে আপনার বক্তব্যগুলো আমরা ভালোভাবে শুনতাম এবং বিভিন্ন পত্রিকা আমাকে দিত সেখানে আপনার অনেক বক্তব্য আমি খুশি হতাম যে আপনি হক কথা বলছেন আমরা যে অন্যায়ভাবে কারা যন্ত্রণা ভোগ করছি আপনি কোনো একটি কথা হতে বলেননি এই যে বেচারা মুখ বন্ধ করলে আর কোনোদিন ফোন করেনি মানে তাদের দৃষ্টিতে বিশুদ্ধ ইসলামের অনুসারী যারা তারা মানুষই না সার্বভৌম ক্ষমতায় দেশে ফিরিয়ে আসে আর সেটা ফিরিয়ে আসার জন্যই আমাদেরকে চেষ্টা করতে হবে রাজতন্ত্র ছিল রাজার ইচ্ছে সবকিছু গণতন্ত্রের বৃহৎ দলের নেতা বা নেত্রীর ইচ্ছে সবকিছু এমনকি যাকে প্রেসিডেন্ট বানানো হচ্ছে তিনি স্বাধীনভাবে সংসদে ভাষণও দিতে পারেন না ওই প্রধানমন্ত্রী লিখে দেয় বা অনুমোদন দেয় সেটা উনি পড়ি পড়ি শোনান সর্বোচ্চ ব্যক্তিকে কিভাবে অবদস্থ করা হচ্ছে সবকিছু চলছে পুরো একেবারে স্বেচ্ছাচারিতার উপরে রাজাও নিজের ইচ্ছা দেশ বর্তমান যুগের সকল রাষ্ট্রগুলিও নিজের ইচ্ছা দেশ চালায় আল্লাহর ইচ্ছা কোথায় খেলাপথে আল্লাহ সার্বভৌম ভৌম ক্ষমতার উৎস পরিচালিত রাজতন্ত্র বলেন বা যে তন্ত্রই বলেন এখানে মানুষ হলো সার্বভৌম ক্ষমতার উৎস খেলাপথে ওহির বিধানে চূড়ান্ত প্রচলিত বিধান সমূহে মানুষের বিধানে চূড়ান্ত আল্লাহ বলে না তুমি দেখেছো ওই ব্যক্তিকে যারা তার পরিবৃত্তিকে এলাহা বানিয়ে নিয়েছে তুমি কি তাদের জিম্মাদার হবে কে দিয়ে এদের জিম্মাদার কে আমাদের দিন আল্লাহ রসুল হবেন না আল্লাহ হবেন না অতএব যারা এই সমস্ত পূজা করেন ভোটের জন্য পাগল হন পাগল হন ওর একটি ভোট অমুক দল জিতে যাবে এগুলোতে মনে করবেন না যে আপনি ভোট দিচ্ছেন আপনি আমার কোনো দায় নেই ওটাই আপনাকে কে আমার জন্য নিয়ে যাবে যে আপনি সমর্থন দিয়েছিলেন জাহেলি এই তন্ত্রে যদি হ্যাঁ সামনে খেলাফতের প্রশ্ন আসতো একজন খলিভাবে এই মর্মে যদি কখনো ভোট হয় তখন আপনি ভোট দেবেন খলিফা যিনি ওয়াদা করবেন জাতির কাছে আমি বিশুদ্ধ ইসলামের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করব তখন আপনার সুযোগ আছে তাকে সমর্থন দেওয়া অর্থাৎ সবাই না সেখানে জ্ঞানী গুণীরাই খেলে ভোট দেয় অন্যরা সমর্থন দেয় দেয় কারণ ইলিশ মাছ আর পুঁটি মাছ কখনো এক দরে বিক্রি হয় না জ্ঞানী গুণীদের মূল্যই আলাদা

বাতিলের গোলামিত তো ঐক্যবদ্ধ কিন্তু বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে না আমাদেরকে ফিরিয়ে যেতে হবে সেখানে এবারে মাসিক আত্মহারিকের সম্পাদকীয় মাত্র এক পৃষ্ঠা দয়া করে পড়বেন এ সঙ্গে আমাদের ইসলামী খালাফাদ নির্বাচন বই আছে ওটা বিস্তারিত এখানে অত্যন্ত সংক্ষেপে মাত্র এক পৃষ্ঠা নিয়ে এসছেন পড়বেন অনেক কিছু ধারণা পাবেন

একবারে শয্যাশায় ছাদের উপরে শুয়ে শুয়ে তিনি সৈন্য পরিচালনা করছেন মোবাইল ছিল না মাইকও ছিল না কত অনুগত ছিল সবাই যাকে যা বলে দিয়েছেন সে তাই করছে এমন সময় বিরোধী পক্ষের সেনাপতি রোস্তম আমরা ছোটবেলায় সৌরভ রোস্তম বই পড়তাম জগদ্খ্যাত বি অতুল বীর বিশ্ব কাঁপানো বীর রস্তমকে ভয় পানে তার যুগে আর কেউ ছিল না তার দূত আসছে দূতকে সম্মান করে ইসলামে বিধিবদ্ধ এসে বললেন আমাকে আপনারা কি জন্য দেশে এসেছেন এই মর্মে আমাদেরকে বুঝাইতে পারে একজন জ্ঞানী ব্যক্তি আমাদের কাছে পাঠিয়ে দেন উনি হলেন পারস্য সাম্রাজ্যের প্রধান সেনাপতি হযরত মুগীরাবিন শোভা বিখ্যাত সাহাবী তাকে পাঠানো হলো তার কাছে তিনি গেলেন সেনাপতি রস্তম তাকে বিশাল সিংহাসনে বসে আছে তিনি বললেন যে আপনারা কি চান যে আপনারা ব্যবসা চান আপনারা আমাদের প্রতিবেশী আমাদের সঙ্গে ব্যবসা করেন আমরা ব্যবসা করব কোনো সমস্যা উনি এক কথা জবাব দিলেন আমাদের উদ্দেশ্য ব্যবসা নয় আকারাত তারপর বলে আমাদের কাছে একজন নবী এসেছেন তিনি একটা সত্য দিন নিয়ে এসেছেন সেই দিন شراب বিশ্বের উপর বিজয়ী হবে মানুষের তৈরি কোন ব্যবস্থা চলবে না তো আপনাদের সেই দিনের বক্তব্য কি প্রথমে আপনাকে স্বীকার করতে হবে যে আল্লাহ ব্যতীত কোন ইবর্ষ নেই দুই নম্বর মোহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল রয়েছে এটা সমস্যা তারপর শুধু তাই না সে অনুযায়ী আছে কত সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো 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 বলতে আবার তিন দিনের বেশি সময় পাবেন না ইসলামের বিধান আছে যুদ্ধক্ষেত্রে তিন দিনের বেশি সময় দেওয়া যায় আপনি তিন দিন সময় দিলাম

বর্তমান বিশ্বের পরাশক্তি পার্শ্ব শক্তির সঙ্গে লড়াই হচ্ছে কি যে হচ্ছে জানতে পারছেন না কোনো জানা তো কোনো কায়দা নেই কেউ এসে বলবে তো অত জানবে উনি মদিনাতে বেরিয়ে বানাতে চলে আসছে এমন সময় ঘোড়া চড়ে একজন লোক আসলো তুমি কে আমি সাধুনা বকাশের দূত আছেন বলতো বলতো জেহাদের খবর কি খবর কি দুধ যাচ্ছে ঘোড়ায় খলিফে যাচ্ছেন পায়ে হেঁটে বলতে 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 এক পঞ্চায়েক পর্যায়ে মদিনার ভূকণ্ঠে পৌঁছে গেছে দেখে লোকের সব ছুটি আছে খলিফা একা এক ঘুরে পাচ্ছে কি বাবা সবাই এগিয়ে আসছে রিসিভ করার জন্য তখন ঘোড়া যিনি বসা তিনি বুঝলেন ইনি তো খলিফা সুভ ঘোড়ার তো লাফতে বসে নাকি আপনি বলবেন না আপনি আমি বলুন আমি তো আপনার কাছে যাচ্ছি থামাও তুমি কোনো অন্যায় করনি তুমি আমার ভাই এরকম বলতে পারবে কেউ মানুষের মানুষে কোনো ভেদাভেদ শাসক শাসীদের মধ্যে অনুপম সম্পর্ক পৃথিবী দেখেছে চমকিত হয়েছে কিন্তু মানেনি আমরা এগুলো জাতিকে স্মরণ করে দিচ্ছি মাত্র ভুলে যেও না তুমি কোন জাতি তুমি মুসলমান তুমি কখনো বাতিলের আনুগত্য করতে পারো না তুমি কখনো ইহুদিন আসার গোলামি করতে পারো না এগুলো খালি আমরা চেতনা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে এই চেতনায় ঐক্যবদ্ধ তৌফিক দান করুন